ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আপনার আমার চলাফেরা, উঠা বসা, তহজিব, তমাদ্দুন, কৃষ্টি কালচার, সাথে সাথে ইবাদতে দিক, নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তেলাওয়াত, ইবাদত, রিয়াজত, মূল্যবোধ, মানবতা, নৈতিকতা, এক কথায় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দ্য কমপ্লিট কোড অফ লাইফ যাকে বলে, সেটাই হচ্ছে আমাদের ইসলাম। আমরা হয়তো জানি যে ইসলামের স্তম্ভ পাঁচটা, ফাইভ পিলার্স ইন মাই ইসলাম, পাঁচ অক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালমা শরীফ। এগুলো ছাড়া আমাদের জীবন নয়, কিন্তু এই পাঁচটা জিনিসের সাথে সাথে আরো অনেকগুলো জিনিস যদি না থাকে এই পাঁচটা জিনিসও পূর্ণ হবে না। যদি বলেন কেন, আমি তৌহিদের উপরে কায়েম আছি, আমি তৌহিদের উপরে কায়েম আছি, বা আমি কালমা শরীফ পড়ছি, ইকরার বিল ইসলাম আমি করছি, কিন্তু আমার অন্তর থেকে ঠাকুর একির আমার অন্তরে ধুল্যমান অবস্থা আছে, তাহলে আর হল না। পাঁচ অক্ষ নামাজ পড়ছি কিন্তু আমি খারাপ কাজ থেকে বিরত নেই, আমার পালন করা হলো না। রোজা রাখছি, ঠিক এইভাবে আপনি মিলিয়ে নিন, আমি সময় অনেক লেগে যাবে, প্রতিটা যদি একটা একটা করে বলি। এর সঙ্গে এই যে ফরজ, এই স্তম্ভকে এস্টাবলিশ করার জন্য একটা বেস প্লেটের প্রয়োজন হয়, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, এই পাঁচটি স্তম্ভকে বসাবার জন্য একটা বেস প্লেটের প্রয়োজন হয়, একটা আঙ্গনের প্রয়োজন হয়, ময়দানের প্রয়োজন হয়। যেমন নাকি মেম্বারের খুঁটি শক্ত জায়গায় রেখেছেন, মেম্বার শক্ত হয়ে গেল, দাঁড়িয়ে আছে, কিন্তু এটা যদি নরম মাটিতে আপনি বসিয়ে দেন, মেম্বার হিলে যাবে। অতএব খুঁটি পুঁততে গেলে শক্ত জায়গার প্রয়োজন হয়। তো ইসলামের পাঁচটা স্তম্ভকে আপনি আপনার জীবনে বসাতে গেলে যে শক্ত জায়গাটার প্রয়োজন আছে, সেই শক্ত জায়গাটা কি, কথা আমার বুঝতে পারছেন? সেটা কি? অতএব প্রথম আপনাকে ধর্ম মানতে গেলে, ইসলামকে ধারণ করতে গেলে বেসিক নলেজ যেটাকে বলা হয়, যেটা হচ্ছে ন্যূনতম বিদ্যা, ন্যূনতম জ্ঞান, যে আমি নামাজি, আমার কি করতে হয় কি না করতে হয়, আমি রোজাদার, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, কোনটা করব কোনটা করব না, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, মোরাল এডুকেশন যাকে বলে, একটা মানুষের মধ্যে যদি না থাকে সে কোনোদিন নিজেকে পরিপূর্ণ মোমেন বলতে পারে না, সে যতই নামাজ পড়ুক রোজাদার। আমি বক্তব্যের মধ্যে বলি ইসলামের স্তম্ভ পাঁচটা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ, এই পাঁচটা ছাড়া ইসলাম নয়। আমি মানি সবাই মানে, কিন্তু আপনারা বলুন আমি নামাজ পড়েছি ইসলাম পালন করে ফেলেছি, বলতে পারবেন না। আমি রোজা রেখেছি ইসলাম পালন করেছি, বলতে পারবেন না। আমি হজ করেছি ইসলাম পালন করেছি, আপনি বলতে পারবেন না। আমি যাকাত দিয়েছি ইসলামকে পালন করে ফেলেছি, বলতে পারবেন না। কারণ নামাজ পড়ার নাম ইসলাম নয়, রোজা রাখার নাম ইসলাম নয়, হজ করার নাম ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, কালমা পড়ার নাম ইসলাম নয়। কেননা ইসলামের মধ্যে কালেমা আছে, ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে হজ আছে, ইসলামের মধ্যে যাকাত আছে। আপনি যে নামাজ পড়ছেন সেই নামাজের মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে রোজা রাখছেন ওই রোজার মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে হজ করছেন ওই হজের মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে ইবাদত করছেন ইবাদতের মধ্যে ইসলাম আছে কিনা, ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। আপনার আকীদা কেমন, আপনার হাকিকত কেমন, আপনার চাল চলন আচার আচরণ কেমন, আপনার শ্রদ্ধা বোধের পরিধি কেমন, ভালোবাসার মানদণ্ড কি, আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে
ধর্ম ধর্ম করে মাঠে ময়দানে চিৎকার করলে ধর্ম পালন করা যায় না। ধর্ম পালন করার জন্য এথিক্স দরকার। এথিক্যালি আপনি যদি না নেন, না জানেন, সংজ্ঞা যদি না জানেন, এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা যদি আপনি না জানেন, তাহলে আপনার ধর্ম পালন করতে আপনি আপনার অঙ্ক বীজগণিত আপনি করতে পারবেন না। তেমনি ধর্ম পালন করতে গেলে ধর্মের সংজ্ঞা যদি আপনি না জানেন, আপনি দেখুন আজকে আমরা কি করতে বসেছি এখানে, বলেন সর্বস্থানীয় একটা ঘরোয়া মজলিসে বসেছে, সে যত লোকই আছে মজলিসটা ঘরোয়া, তো ঘরোয়া সর্বস্থানীয় মাসে মিলাদের মাসে, এতে কি হবে সর্বস্থানীয় হবে। এর পিছনে কি কোন রকম দলিলা বিল্লা আছে নাকি নিজের মন গড়া করছি? যদি বলেন নিজের মন গড়া করছি তাহলে এটা বিদাত, আর যদি বলেন না এই সালে সব সব্যসানি করতে হয় তখন আর দুনিয়া যখন আপনি হাদিস কোরআনের দিদিকে বিচার করবেন দুনিয়ার মানুষের এটাকে বিদাত ফতোয়া দিতে পারবেন। বাকি রইল বর্তমান যুব সন্ধিক করে কোরআন হাদিসের ধুলো উড়াচ্ছে, অনেকে কোরআন সুন্নার কথা শোনাচ্ছে, এটা করতে হয় এটা করতে নেই, এটা করতে নেই, ওটা ভুল ওটা ঠিক না, ওটা বিদাত ওটা শিরক, দলিল হিসাবে কোরআন দেখাচ্ছে, দলিল হিসাবে সুন্না দেখাচ্ছে, তাতেও গরজ আছে। কারণ তারা সমাজের বুকে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য একটা কমিউনিটির মধ্যে তারা কুড়ে কুড়ে খাওয়ার চেষ্টা করছে, কোরআন হাদিসের দোহাই দিচ্ছে ইসালে সব করা বিদাত, কোরআন হাদিসের দোহাই দিচ্ছে মিলাদ করা বিদাত, কোরআন হাদিসের দোহাই দিচ্ছে এই করা বিদাত, ওটা করতে নেই, এটা করতে নেই, সেটা করতে নেই, বায়াত হতে নেই, পীরের কাছে যেতে নেই, আপনার শায়েখের কাছে, কথা বুঝতে পারছেন কি হচ্ছে না? এটা একটা চক্র, এটা একটা চক্র। আমার বক্তব্য হচ্ছে সেইখানে যে আমরা যে কাজটা করি তার পিছনে যেন কোরআন হাদিসের অকাট্য একটা দলিল থাকে, দলিলের বাইরে আমরা কোনো কিছু করি না, এই যে আমরা শব্দশালি করছি। কালকে একটা আহলে হাদিসের ছেলে আপনাকে বলতে পারে কেন এমন করলে, কেন এমন করে বসলে, এটার তো দরকার ছিল না, কোরআনে নেই হাদিসে নেই, প্রসঙ্গত বলে রাখি এরা কোরআন হাদিসের কথা বললেও এরা কিন্তু সহি হাদিসেরও তাহরিফ করে, মানে সহি হাদিস কেউ বিকৃত করে, এমনকি বোখারি শরীফের হাদিস পর্যন্ত বিকৃত করে বলে না। শুধু বলে তা নয়, এদের যে পাবলিকেশন আছে এদের পাবলিকেশনের বুখারি শরীফ ছ খণ্ড যদি কেনা হয় ওই বুখারি শরীফের একাধিক জায়গায় মানে পরিবর্তন করে নিজের মন গড়া মানে ঢুকিয়েছে। যদি বলছেন কেন, যদি বলেন কেন, কালকে সকালে আমার দরবারে আপনি চলে যাবেন, আপনাকে আমি দেখিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলো তারিফ করা হয়েছে, কোনগুলোকে অপব্যাখ্যা করা হয়েছে এবং ভুল মানে তোলা হয়েছে। কাকে বিশ্বাস করবেন? ধর্ম কার কাছে শিখবেন? আগে ফতোয়া নেওয়ার জন্য মুক্তির কাছে যেতে হতো, মুরব্বীদের জিজ্ঞেস করবে, এখন চায়ের দোকানে বসে ফতোয়া দিচ্ছে। আগে ধর্মকে জানার জন্য শায়েখের কাছে যেতে হতো, বলির দরবারে পীর বলি আউলিয়া, পীর মানে শায়েখ, পীর ফার্সি ভাষা, যেতে হতো। ইসলামকে জানার জন্য আল্লাহওয়ালা হওয়ার জন্য সব থেকে সহজ পন্থা হলো বলি আউলিয়াদের দরবারে সোহতে গিয়া করা। বলো কেন বলছেন? এই যে আপনারা কখনো না কখনো শুনেছেন, আপনারা কখনো না কখনো শুনেছেন যে এইসব পিতৃদের পুরো প্রয়োজন নেই, কোরআনে আছে, হাদিসে আছে, এই আছে, সেই আছে, এগুলো আপনারা শুনেছেন। ও বায়াত ট্যাত হতে নেই, বায়াত তাহলে কি জানাতে যেতে পারো? তা আমাকে এই ধরনের একটা কথা যে বললো, হুজুর আপনারা এই যে বায়াত করেন, এই বায়াত করা তো কোরআন সুন্নার মধ্যে নেই, পীর ধরতে হয়, আল্লাহ তুমি কি করো? না আমি জেনারেল শিক্ষিত ছিলাম, আমি ইঞ্জিনিয়ার, তো আমি একটু ইসলামিক গ্রন্থগুলো পড়ি, বোখারি মুসলিম পড়িছি, এই পড়িছি, সেই পড়িছি, তাই তুমি যখন বোখারি পড়েছো তাহলে তো সুবিধা, তুমি তো নিজের দলিল নিজেই, তুমি তো এর উত্তর তুমি নিজেই খুঁজে পাবে, নিজেই দিতে পারবে। এখানে আমি বোখারি শরীফের কিতাবুল ইমান খুলে দেখো, কিতাবুল ইমানের 18 নম্বর হাদিস তুমি দেখো, দেখলে পেয়ে যাবে। বলে হ্যাঁ আমিও তো 18 নম্বর হাদিস জানি। হাদিসটা কি জয়ীফ নয়? আমি কেন জয়ীফ? বলছে ওসুলে হাদিস বলছে, আমি তো শুনে অবাক, এর আবার ওসুলে হাদিসের খবর আছে। বলছে ওসুলে হাদিস বলছে যে হাদিসটা একজন
রাবি রিওয়ায়াত করবে, একজন রাবি দ্বারা যে হাদিসটা এসেছে ওই হাদিসটা তো জয়ী করতে পারবে। তাই একজন হ্যাঁ কোন হাদিস ওই যে বখারির 18 নম্বর হাদিস কিতাবুল ইমানের আজকে নিয়ে আসতে পারো? হ্যাঁ নিয়ে আসতে পারি, সামনে আমাদের দোকান আছে, দোকান থেকে বখারি শরীফের প্রথম খণ্ড কিতাবুল ইমান নিয়ে এসে খুলে আমাকে দেখাচ্ছে, যেখানে লিখেছে আল্লাহ রসুল এক সময় উবাদা বিন সামিত থেকে হাদিসটা, বুঝতে পারছেন তো আপনারা নাকি? উবাদা বিন সামিত থেকে হাদিসটা বর্ণিত যে একজন সাহাবার সামনে আল্লাহ রসুল এক সময় বললেন যে তোমরা আমার কাছে বায়াত হও। এই যে হুজুর একজন সাহাবার সামনে, অথবা একজন সাহাবার সামনে যখন এটা তো জয়ীপ হতে পারে, যে দেখো বাংলা পড়া মুস্তাহিদ হলে হবে না, এই হাদিসের মতনটা পড়ো, মতনটা ঠিক এইরকম আছে। উবাদা বিন সামিত, এই উবাদা বিন সামিত বলছে, উবাদা বিন সামিত কি? উবাদা বিন সামিত ইনি হচ্ছেন আহুয়া শহীদ বদরা, উনি হচ্ছেন বদরের শহীদ। যে রিওয়ায়ত করছে যে একজনের কথা বলছে তিনি হচ্ছে বদরের শহীদ, আর বদরের শহীদ কারা? আল্লাহ বলছেন কিনা হে মালো মাসে তুম, যা ইচ্ছা তুমি করো, তোমার তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আবার উনি কে বলছে অহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, উনি সর্বনাশী কে? ঈসা আলাইহিসসালামের জমানায় ঈসা আলাইহিসসালামের জিম্মেদার কে ছিলেন? হাওয়ারিন। মুসা নবীর জমানায় ধর্ম প্রচারের জন্য দাওয়াতের জন্য মুসা নবী 12 জন জিম্মেদার নিযুক্ত করেছিলেন। আর যিনি হাদিসটা রিওয়ায়াত করছেন বদরে শহীদ ছিলেন, শুধু তাই নয়, ওই আকাবার রাত্রির 75 জন সাহাবার মধ্যে থেকে আল্লাহ রাসূল 12 জন জিম্মেদার নিযুক্ত করেছিলেন, নাকিব নাকিব নিযুক্ত করেছিলেন। এই নাকিবদের মধ্যে একজন হচ্ছে উসামা বিন সাবিত, উবাদা বিন সামিত। সুবহানাল্লাহ, ইনি একা বললেই যথেষ্ট, নবীর জিম্মেদার বলে কথা, ধর্ম প্রচারের জন্য তাকে ঠিক করেছে, উনি একা বললেই তো যথেষ্ট। না ওসুলে হাদিস অনুযায়ী আপনি বলুন, আজকে দেখো তুমি কিন্তু ফেসে যাবে কেন, তুমি আমার বাংলা শোনাচ্ছ, আপনারা বলুন তো সাহাবি, সাহাবা মানে একজন সাহাবা তাই তো, আসহাব মানে কি জোরে বলুন? অনেকগুলো তাই না? আসহাব মানে বহু বচন, অনেকগুলো, সাধারণ মানুষ এটা আপনারাও জানেন। আর সাহাবা মানে একজন, আর আসহাব মানে অনেকজন। কি বলছেন? আল্লাহ রসুল এক সময় ইসাবাতুন মিন আসহাবিহি, কি বলছে? আসহাবিহি, এক এক দল সাহাবার সামনে বললেন, জোরে বলুন। সঙ্গে সঙ্গে আমি ইসলামিক ফাউন্ডেশনের আরেকটা বাংলা বোখারি শরীফ আনালাম, এনে তার সামনে ঠিক ওই 18 নম্বর হাদিসটা খুলে দিতে, ওতে মানেটা লেখা আছে ইসাবাতুন মিন আসহাবিহি, মানে ওতে লিখেছে একদল সাহাবার সামনে। আর ও যে হাদিস কানেছে তৌহিদ প্রকাশনী, যেটা আগে হাদিস দেয়, ওর মধ্যে বহু বচনটাকে উড়িয়ে একজন করে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। মুখটা ছোট, আমি দেখো আরবিটা ঠিক রেখেছে, আর এটা বায়াত ভাব বিপরীতে হাদিস বলে বদমাইশি করে অনেকজনের জায়গায় একজন লিখেছে, যাতে তোমরা এটাকে জাইফ সাব্যস্ত করতে পারো, আর এটা সাধারণ মানুষের কাছে বললে গ্রহণযোগ্য হবে। আর তুমি পাল্লায় পড়েছো আমার কথাটা, আমার বুঝতে পারছেন আপনারা? ওখানে আল্লাহ রাসূল কি বলছেন? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়ান, ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম, বায়ুনি, আমি নবী বলছি তোমরা আমার কাছে বায়াত হও, জোরে বলুন না। সুবহানাল্লাহ, যে আপনারা বায়াত হতে চান না, কে আল্লাহ রাসূল বলছে বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কারো শিরক করবে না, শরীক করবে না, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদগুলোকে মারবে না। মায়ের পেটে নিয়ে আছে, আল্লাহর সঙ্গে আপনি দেখলে মেরে দিলে, বা ইয়া আমি যাই মেরে দিকে মেয়ে ছেলে জন্মালে মেরে দেওয়া হতো। শুনুন, আমি যে কথাগুলো বলছি আপনাদের বিরক্ত লাগছে নাকি? না, সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ আপনারা, আপনারা আমাদের অহংকার, আপনারা আমাদের গর্ব, আপনাদের সামনে মুখ লাড়ার আগে 10টা ইয়াং ছেলে যেন এই কথাগুলো জবাব দিতে পারে। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? 10টা ছেলে যেন মুখ খুলতে পারে।
দশটা ছেলে যেন তাদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে পারে। আপনার বলছেন বলা তা বিভক্তি তত্ত্ব, এক কথা এই ছটা বিষয়ের উপরে যে কি তোমরা পিঠ পিছে কারো চুগলখড়ি করবে না, তোমরা ভালো কাজ থেকে ইনকার করবে না, কি ভালো কাজ থেকে ইনকার করবে না, তোমরা চুগলখড়ি করবে না, তোমরা চুরি করবে না, তোমরা জেনা করবে না, তোমরা কন্যা ভ্রূণ হত্যা করবে না বা বাচ্চা হবে মেরে দেবে না, এবং তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না। কটা বিষয় আল্লাহ রাসূল বায়াত করলেন, বায়াত হওয়া মানে অঙ্গীকার বদ্ধ হওয়া। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনে রাখুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিলের 18-25 পৃষ্ঠা পর্যন্ত পীরি মুরিদের উপরে শুধু লিখেছে, বলুন সুবহানাল্লাহ। এবং কি লিখছেন, ইলম আনাল বায়াতু সুন্নাহ লাইসা বিওয়াজিবা, যদি কোন মানুষ বায়াত না হয়ে মারা যায় সে অজিত তরকের গুণা তার হবে না, তবে বায়াত হওয়াটা হল রাসূলের সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। আজ বলছে এই ধরা দরকার নেই, ওই দরকার নেই, বায়াত হওয়া দরকার নেই, বুড়ি ধোয়া দরকার নেই, অমুক হওয়া দরকার নেই, খুজুরদের ব্যবসা, অমুকদের ব্যবসা, বাজে কথা সব। আমি গন্ডগোল করতে পারি, আমি সামাজ হতে পারি, আলাদা ব্যাপার সিস্টেমকে আমি যেটা কোরআন সুন্নাহ দ্বারা সামনে এসছে অস্বীকার করতে পারি না। বায়াতে থাকতে বায়াতুল ইমান এবং ইসলাম, যেটা আমার চাচা যেন হুজুর বলে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন এবং কলমা শরীফ পড়লেন, এই হল কলমা শাহাদাত পড়ার বায়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে বায়াতুল জেহাদ। জেহাদ কি? বদর ওহদ তখনকার দিনে যেসব জেহাদ হয়েছে সাহাবা কিরামদেরকে সামনে রেখে আল্লাহ রাসূল বায়াত করতেন যে তোমরা যুদ্ধের ময়দান থেকে পালাবে না, কেউ আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, যেটাকে বায়াতুর রেদওয়ান বলা হয়। হাফেজে কোরআনরা বসে আছে, তারা পড়েছেন, আমি তাফসীর শোনাচ্ছি আপনাদের। আল্লাহ আল্লাহ বলছেন বায়াতুর রেদওয়ান, ওই গাছের নিচে বসে রাসূল যে অঙ্গীকার করিয়েছিলেন বায়াত হও, আল্লাহ রাসূল বললেন গাছের নিচে বায়াত করলেন। তৃতীয় নম্বর বায়াতে খিলাফত, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি সাকিফায় বনি সাদিয়া রকের উপরে বানান্দার উপরে বসে সাহাবা ইকরামদের আবার বায়াত করলেন, ঠিকই নবীজি চলে গেছে আমার পাশে কাছে বায়াত হও, তারপরে আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুক বায়াত করলেন, তারপরে কে করলেন উসমান গনি বায়াত করলেন, তারপরে কে করলেন হযরত আলী বায়াত করলেন, ওদিকে হযরত আমির মাভিয়ার একটা দল থাকলো, তারপরে বায়াত কে কার কাছে হবে, হযরত আলীর পরে ইমাম হুসেনের কাছে বায়াত হবে, ওর কাছে বায়াত কেন হল, উনি দেখে ফায়ার হয়ে গেল, ওর কাছে কেন লোক যাবে, উনি রেগে ফায়ার হয়ে গেল, উনি তাকে এজিদ, কথা বুঝতে পারছেন, ওর কাছে কি করতে লোক যাবে হই হই করে যেতেই পারে। তোমার কাছে ভালো লাগছে না, তোমার রাস্তা ভালো লাগছে না, তোমার চলাচল ভালো লাগছে না, তোমার কথাবার্তা ভালো লাগছে না, মানুষের সামনে তুমি যেগুলো উপস্থাপন করছো ভিক্ষায় ভরা মনে হচ্ছে, তোমার কথার মধ্যে বংশ ভাঙানোর গন্ধ পাওয়া যাচ্ছে, তোমার কথার মধ্যে আমির মাওয়িয়ার নাম ভাঙিয়ে তুমি নিজের পথ চালাচ্ছ বলে এজিদকে আমরা বর্জন করেছি, পছন্দ করে না মানুষ, ইমাম হুসাইনকে অ্যাপ্রিসিয়েট করেছে, মেনে নিয়েছে, টানাটানি তো বহুদিন থেকে চলছে, আমি হাদিস শোনাচ্ছি গো, কার কাছে বায়াত হবে টানাটানি আরম্ভ হয়ে গেল, ওর কাছে হচ্ছে কেন, এজিদ রেখে ফায়ার হয়ে যাচ্ছে, কিন্তু ইমাম হোসেনকে যারা দেখছে তাদের দিল খুশ হয়ে যাচ্ছে, কেন হবে না, ইমাম হোসেনের দিকে দেখে যেন আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছে। আমি যখন আমার হাদিসের উস্তাদ কে ছিলেন জানেন, ইন্তেকাল করেছেন আইনুল বারী শেখ মুহাদ্দিস মাদ্রাসা আলিয়া, আমি মনন আহাদ সাহেবের কাছে, মঞ্জুর আলম কাশ্মীর সাহেবের কাছে দেবন্দী,
আমি ওনাদের কাছে হাদিস করেছি, যে উস্তাদ ছিলেন। তো আমি একসময় জিজ্ঞাসা করেছিলাম আনিল বারী সাহেবকে, মহাদিস ছিলেন, হুজুর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনের মধ্যে আমি আছি, আমার মধ্যে হুসাইন আছে, বলুন হাউ ক্যান দিস পসিবল, এটা কেন বললেন? আমাদের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরামরা বিভিন্ন কিতাবের মধ্যে ইমাম হাসানের কথাও বলছে যে তিনিও রসুলের মতো, রসুলের পর তিনিও রসুল পাক বড় নাসাকেও কোলে বসিয়ে রেখে বলছে এর মধ্যে আমি আছি, একে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে, কেন বললেন? বলছে এটা নানা আর নাতির মধ্যে যে নিসবত ওটা বোঝাতে চেয়েছেন। চলো ঠিক আছে, আমি শুনলাম কিন্তু আমার মনের মতো হলো না, জাহেরি ভাবে বললেন। মঞ্জুর আলম কাসিম সাহেবকে জিজ্ঞাসা করলাম হুজুর এমন কেন? বলছে এটা নানা নাতির মহব্বতটা কেমন হবে যে আখিরি জমানায় আজকের দিনে নানা নাতির যে মহব্বত হচ্ছে এটা নবীজির সুন্নত আদায় হচ্ছে, এটা সুন্নত কায়েম হচ্ছে, এই জন্য রসুলের জমানায় এই জিনিসটা ইমাম হাসান হোসেনের শুনে নবীজি ছিল কথা বলতে। আমি আমার শেখকে তখন জিজ্ঞাসা করলাম, আমার শেখ আবার কে জানেন? দেববন্দের ফতোয়ার কিতাব, সেই ফতোয়ার কিতাবের মধ্যে আমার শায়েখের লেখা কিতাবের রেফারেন্স দেওয়া আছে। সেই কিতাবটার নাম হচ্ছে ফতোয়ায়ে সিদ্দিকিয়া এবং তাহকিকুল মাসাইল। এই কিতাব দুটি লিখেছেন কে গো বলতে পারবেন না? এই দুটো কিতাব কে লিখেছে বলেন না? হারাই বেঞ্চা হুজুর কে কে বলেন না? সুবহানাল্লাহ, তাদের কিতাবের রেফারেন্স দেওয়ান থেকে তাদের কিতাবের মধ্যে দিচ্ছে, মানে কত বড় ধরনের আলেম ছিলেন মুফতি আজম। আমার পাঁচ দাদুকে আল্লাহ পাঁচটা আসমানের নক্ষত্রের মতো করেছিলেন, কারোর সঙ্গে কারো তুলনা করার মতো ক্ষমতা কোন আলেমের নেই। তো কথাটা দাদু জানের আসলো বলে আমি তাই বলছি। এবং উপমহাদেশের মধ্যে নুক্কাদে হাদিস বর্তমান জমানায় মজুয়াত কিতাব লিখেছিলেন, হাদিসের উপর বহু গ্রন্থ লিখেছে, ফার্সির বিভিন্ন ভাষায় লিখেছে, উপমহাদেশের মধ্যে হাদিস তত্ত্ববিদ আর দ্বিতীয় খুঁজে পাওয়া যায় না, এত বড় আলেম ছিলেন। তো আমি যে আমার শেখ মুফতি আজমকে জিজ্ঞাসা করলাম যে দাদু জান, এই একই প্রশ্ন যে ইমাম হুসাইনের মধ্যে রসুল আছে, রসুলের মধ্যে হুসাইন আছে, হাদিসটা শুনলাম পড়লাম, এটার মধ্যে কি ব্যাপার? আমার দাদু বললেন তখন ইমাম হাসান ইমাম হোসেন দু ভাইকে কখনো আলাদা করে দেখবেন, দুজনকে একই চোখে। এটা আবার কিরম কথা হল? মাশাআল্লাহ বলেছেন যখন ইনাদের যে কথা একটা নারে তাকবীর নারে তাকবীর, আচ্ছা যান হুজুর পীর কিবলা, আচ্ছা যান হুজুর পীর কিবলা, নারে তাকবীর নারে তাকবীর। আমি এবার যে জিজ্ঞাসা করলাম যে চাঁদান দাদেন এই কি কথা বললেন? বলছে দুজনকে আলাদা করে দেন। চলো ঠিক আছে, আব্বাকে বললাম আব্বা এই প্রশ্নটা করলাম দাদেনকে, দাদেন বললেন দুজনকে আলাদা করে দেখলাম। বলছে ওটা তোমার দাদুকেই জিজ্ঞাসা করো আবার, যে আর ওই তিরমিজি শরীফটা হাতে করে নিয়ে যায়। তিরমিজি একটা ছোট্ট কিতাব আছে না, রসুল পাকের স্টাইল সিরাত সুরাত দেখতে কেমন, একটা সময় তিরমিজি বলে একটা কিতাব আছে, ওইটা আমি ছোট মতো ওই হাতে করে নিয়ে গেছি। দাদু জান করলাম দাদু জান আপনি দুজনকে আলাদা করে দেখতে বললেন? বলছে তিরমিজি শরীফ আছে, আমি যে আছে। বলছে আল্লাহ রসুল কেমন দেখতে একটু দেখো তো বাবা, আর ইমাম হোসেন কেমন দেখতে দেখো তো। আল্লাহ রসুল যেমন দেখতে তারিখে বাগদাদ কিতাব খুলে মিলিয়ে দেখা যাচ্ছে যে ইমামে হুসাইন পা থেকে কোমর পর্যন্ত হুবহু আল্লাহ রসুলের মতো দেখতে ছিল, পা থেকে কোমর পর্যন্ত হুবহু আল্লাহ রসুলের মতো দেখতে, আর ইমাম হাসান কোমর থেকে মাথা মুখ চেহারা বড় ছিল, ইমাম হাসান কোমর থেকে মাথা পর্যন্ত হুবহু আল্লাহ রসুলের মতো দেখতে, তাহলে এক ভাই পা থেকে কোমর পর্যন্ত নবীজির মতো দেখতে, আর এক ভাই কোমর থেকে মাথা পর্যন্ত নবীজির মতো দেখতে। আমার দাদু কি বললেন? মুফতি আজম তাসাউফের কথা এমনি মারিফাতের কথা, বাবা দুজনকে আলাদা করে দেখো না, একসঙ্গে দেখো,
একজন পা থেকে কোমর পর্যন্ত নবীর মতো দেখতে, একজন কোমর থেকে মাথা পর্যন্ত নবীর মতো দেখতে, দুজনকে এক জায়গায় মিলাম, অন্য কেউ নাই খোদ রাসূলকে দেখতে পাবে। সব জিনিসের নিগুড় তথ্য ভেতরে যে ঢুকে যাওয়া, যেটা অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না, ওলিয়া ওলিয়াদের মধ্যে পাওয়া যায়। অতএব ইমাম হুসাইনকে পছন্দ করে গিয়েছে মানুষ, এজিদকে ভালো লাগছে না, এজিদ রেগে পায়া ওখানে চলে গেল, যে দুর্নাম বদনাম কুৎসা চিল্লা চিল্লি এই সেই লাস্টে ইসলামের যত বড় বড় দুশ্মন আছে তাদের হয়ে গাইতে আরম্ভ করে দিল। কোথায় আপনার ওই কি বলে ইরাকের গভর্নরকে সাথে করে নিল, এমনকি ইরাকের গভর্নর ইমাম হুসাইনের মতো কথা বলছিল বলে তাকে পাল্টে দিয়ে আরো একজনকে বসানো হলো যে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলবে। উমাইয়া আব্বাসের পিরিয়ড দেখুন, ঠিক এইরকম কেঁচাকেচি পিরিয়ড আছে। আমরা তো মুজাদ্দিদের জামানকে ভালোবাসি, আমরা দাদা হুজুর পীর কিবলাকে ভালোবাসি, আমরা তাকে দেখেছি, দেখার পরে আমরা তার লাইফকে পড়েছি, আমরা তার পাঁচ হুজুরের কল্পনা কালাম দেখেছি, আমরা তার যোগ্য আওলাদদেরকে দেখেছি, আমরা তাদের সঙ্গে নিসবত তৈরি করেছি, তারা নিসবত পরস্পর তৈরি করেছে, মুজাদ্দিদের জামান নিসবত করেছে ফাতে রিভাইসির সাথে, তিনি নিসবত করেছে নূর মোহাম্মদ চালকানির সাথে, তিনি নিসবত করেছে সৈয়দ আহমদ বেগুনির সাথে, তিনি নিসবত করেছেন তাকওয়া আবু সালসার হযরত মাসুম রহমানির সাথে, তিনি নিসবত করেছেন মুজাদ্দিদুল্লাহ কাসানির সাথে, এদিকে চলে যান ইব্রাহিম আদহাম আদর বন্দুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি খাজা বাকিবিল্লাহ, তারা নিসবত করেছে তাকওয়া আবু সালসার শাহুলুল্লাহ মাদ্রাস দেলভির সাথে, আব্দুর রহিম মাদ্রাস দেলভির সাথে, তাকওয়া আবু সালসার হযরত নিজামুদ্দিন আউলিয়া সমসাময়িক খাজা কুতুবুদ্দিন বাগদাদের কাকি, তারা নিসবত করেছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে, মঈনুদ্দিন চিশতি নিসবত করেছে হযরত উসমান হারুনির সাথে, তাকওয়া আবু সালসার নিসবত করেছে আব্দুর রাজ্জাক সাথে, আব্দুল রাজ্জাকের নিসবত তারা হযরত গাউসুল আজমের সাথে, গাউসুল আজমের নিসবত হযরত মুসা জঙ্গির সাথে, তার নিসবত ইমাম রাজির সাথে, তার নিসবত ইমাম জুনাইদের সাথে, তার নিসবত ইমাম মুসা আকলের সাথে, তার নিসবত হযরত জাফর সাদিকের সাথে, তার নিসবত হযরত ইমাম বাকরের সাথে, ইমাম বাকরের নিসবত ইমাম জাইনুল আবেদিনের সাথে, জাইনুল আবেদিনের নিসবত ইমাম হুসাইনের সাথে, হুসাইনের নিসবত আলীর সাথে, আলীর তাক্কা বা মুসলসেল একই সমসাময়িক অস্বীকার করতে পারেন কেউ? আমরা এই নিসবতকে বিশ্বাস করেছি, আমরা সরল সঠিক পন্থাকে বেছে নিয়েছি, ভুল আমার তো হতেই পারে। ইমাম হুসাইন তার কোন কাজ পছন্দ হয়নি, সালাহ করতে পারত, মাসলা করতে পারত, ইন্ডোর মিটিং করতে পারত, ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করার মতো অধিকার তো এজিদকে কেউ দেয়নি, ঘরের মধ্যে বসে তো মিটিয়ে দিতে পারত, জনসমক্ষে এলান করে দিয়ে যুদ্ধ করে তার ইসলামের সুনাম হল না, ইসলামকে কলঙ্কিত করল। আমার বুঝতে পারছি কি পারছি, তো আমাদেরও উচিত পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের চলার পথকে সুন্দর করা, পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের চলার পথগুলোকে আরো মসৃণ করা, দুনিয়ার কোন মোহে ভুলে গিয়ে, দুনিয়ার কোন কাজে ভুলে গিয়ে, দুনিয়ার লোক লালচায় বিমুক্ত জীবের বশীভূত হয়ে এমন কোন কাজ করা উচিত নয় যে কাজটা করলে আপনার আমার হয়তো উপকার হতে পারে, কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ ভালোবাসে তারা তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। ইসলামের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কথাটা আমার খারাপ লাগছে নাকি? আপনার বোঝার দরকার আছে। আমাদের উচিত ন্যায় নিষ্ঠার সাথে সত্যর পথে, আমরা ত্যাগ করেছি আগেও, আমরা ছেড়েছি আগে, আমরা বিসর্জন দিয়েছি আগে, বিচ্ছিন্ন করেছি জনগণের থেকে আগেও, যারা সিলসিলাকে নিয়ে ছিঁড়ে বেরিয়ে ফেলতে গেছে, যারা দিদির আঁচল ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছে, যারা কোনদিন দাদার ধুতি ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্ন চুরমার হয়েছে উম্মতে মুহাম্মদ।
আমরা মুজাদ্দিদুর রহমানকে ভালোবেসেছি, আমরা দলিল নওয়াজকে ভালোবেসেছি, গৌসুল আজমকে ভালোবেসেছি, আমার পাঁচ দাদুকে ভালোবেসেছি। আমাদের একটাই শব্দ, একটাই কথা, কোন দাদার ধুতি ধরে জান্নাতে যেতে আমরা চাই না, কোন দিনের আসল ধরে জান্নাতে যেতে চাই না। উম্মতে মুহাম্মদী কওমে মুসলিম জান্নাতে যাবে, আমিন আল্লাহ আমার রাসূলের উম্মতে যেতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওকে ইতিহাস থেকে আমাদের সাথে শিক্ষা নেওয়া দরকার, ন্যায় বিশ্বাস সাথে আমাদেরকে এগিয়ে যাওয়ার দরকার, সত্যের পথ আমাদের অবলম্বন করা দরকার। জানি আমার বক্তব্য সবার হয়তো পছন্দ হবে না, নাও হতে পারে, ব্যক্তিগত ব্যাপার, সত্য বলা তো আমি বন্ধ করবো না। কারণ আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের লাইফের উপরে অল্প হলেও কিছু পড়াশোনা করেছি। মুজাদ্দিদ জামানের সিলসিলা যারা হচ্ছে সঙ্গীন অবস্থা, দুর্বল অবস্থা এসে পড়েছে, ভুল করছে, দুর্বল অবস্থা যারা মনে করছেন তাদের হয়েছে, যারা বলছেন সিলসিলা কঠিন জায়গায় এসে দাঁড়িয়েছে, কঠিন জায়গায় সিলসিলা দাঁড়ায়নি, আপনারা দাঁড়িয়েছেন। যারা মনে করছেন সিলসিলার মধ্যে ফাটল ধরেছে, ফাটল আপনার মধ্যে ধরতে পারি। আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা কারো জিন্দা ছিল, আজ জিন্দা আছে, কাল থেকে আজ পর্যন্ত এই শেকড় সন্তান ফ্যামিলির নিচে থেকে আল্লাহর হাসি পর্যন্ত পৌঁছে গেছে। যতক্ষণ পর্যন্ত যোগ্য আলেম ওলামারা হায়াতে থাকবে, সিলসিলার জন্য লড়াই করার জন্য কেতাবি মানুষগুলো থাকবে, ততক্ষণ এই ধৃষ্টতা, এই সাহস, এই হিমাকতি কেউ দেখাবেন না যে সিলসিলা শেষ হয়ে যাচ্ছে। আমাদের কলম বেকার নয়, আমাদের লেখালেখি বেকার নয়, আমাদের স্টাডি, আমাদের রিসার্চ বেকার নয়। হুট করে বলে দিলেন সিলসিলার কঠিন অবস্থা এসে গেছে, শেষ হয়ে যাচ্ছে, আঙুলটা সরাসরি মুজাদ্দিদ জামানের দিকে তুলে দিচ্ছেন, তার সাথে সিলসিলার উপরে তুলে দিচ্ছেন। ইসলামের ইতিহাস এমন আছে, হতে পারে কোন ক্ষেত্রে কোনো কিছু হচ্ছে, সিলসিলার মানুষদের মধ্যে একটা কঠিন সময় এসেছে, এটা আমি বলতে পারি। সিলসিলার মধ্যে এসেছে, এটা আমি বিশ্বাস করি। কথা আপনারা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। এরপরে চতুর্থ নম্বর কি? বায়াতুল খুলুস। তিনটে বললাম কি? বায়াতে বায়াতুল ইমান, বায়াতুল রিদওয়ান বা বায়াতুল জিহাদ, বায়াত খিলাফত, চতুর্থ নম্বর বায়াতে খুলুস। এটা কি? এটা হচ্ছে পীরি মুরিদি বায়াত। এটা কখন? মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে বসেছিলেন, বসে যে বায়াত করেছিলেন, সেটা কবে? সূরা মুমতাহিনা, কোরআন পাকের একটা সূরা আছে, সূরা মুমতাহিনা নাজিলের প্রাককালে সাহাবায়ে কেরামদের নিয়ে বসে যে দিনের কথা বলে এবং দিনের পথে অঙ্গীকারবদ্ধ হয়ে তাদের ইবাদত রিয়াজত করার জন্য যে তিনি অঙ্গীকারবদ্ধ বা বায়াত করেছিলেন, সাহাবাদের মুরিদ করেছিলেন, যাদের মুরাদ আল্লাহ, এটাকে বলা হয় পীর মুরিদি বায়াত। তাই শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্দাল বায়াত সুন্নাহ, বায়াত হওয়া হচ্ছে সুন্নাহ, ওয়াজিব নয় অবশ্য, সুন্নাহ। যদি কেউ বায়াত না হয়ে মারা যান, ওয়াজিব তরকের গুণা, যেমন কুরবানি না করলে ওয়াজিব তরক হচ্ছে, তেমন ব্যাপার নয়। তবে আল্লাহকে পাওয়ার, আল্লাহ ওয়ালা হওয়ার সহজ পন্থা যেটা, ওই সহজ পন্থাটা হচ্ছে বায়াত মুরিদ বা এই পীর মুরিদি পন্থা। এবারে অনেক নাহক ব্যাপার আছে, এবারে অনেক কিছু ব্যাপার আছে, এই পীরগুলিদের নাম করে অনেক বেদান্তি বেশারাত কাজ হচ্ছে, নাউজুবিল্লাহ, সেগুলোর কট্টর বিরুদ্ধে আমরা। মুরিদের ইরাদা মুরাদ হচ্ছে একমাত্র আল্লাহ পাওয়ার, তো আল্লাহ পাওয়ার জন্য সঠিক পন্থা একটা, মানে সব থেকে সহজ পন্থা হচ্ছে পীরগুলিদি। তাই আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, এই ঈমানদারেরা তোমরা সাদিকিন বান্দাদের সাথে হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ, সহজ ইখতিয়ার করা হলো সুন্নাহ। আমি শুধু একটা উপমা দিলাম,
তো আমরা সেই পন্থা অনুযায়ী আমরা কোরআন হাদিস থেকে যেটা আমাদের উলিল আমর আকাবির আমাদের যারা পূর্বের দিনের ইমাম আইমা আসাতেজা যারা আমাদেরকে যেসব শিক্ষা দিয়েছে।